হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমাদের বাঙালিদের মধ্যে একটা কথার প্রচলন আছে, সেটা হলো মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। এই শাক আমরা নানাভাবে রান্না করতে পারি। আমাদের অনেকে যেমন এই শাক নিরামিষ খান, তেমনি অনেকে আবার ইলিশ পুঁই বা চিংড়ি পুঁই খেতে বেশি ভালোবাসি। অনেকে পুঁই শাককে আমিষ শাক বলেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই শাক রান্না করা হয় মাছ দিয়ে, নিরামিষ প্রায় হয় না। আর পুঁই শাকের সঙ্গে মাছের তেল জাস্ট ফাটাফাটি। না, আর আপনাদের লোভ দেখাবো না, বরং আজ আপনাদের আমি জানাবো এই পুঁই শাক খেলে ঠিক কী কী উপকার পাওয়া যায়। আসুন সেটাই আমরা দেখে নেই। কেন পুঁই শাক উপকারী? পুঁই শাক আমাদের চারপাশে প্রচুর হয়, তাই বলে কিন্তু একে হেলাফেলা করার কিছুই নেই। এতে আছে প্রচুর ভিটামিন বি, সি ও এ, এর সঙ্গে আছে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রন। আমাদের শরীরের বৃদ্ধির জন্য যেমন ক্যালসিয়াম বা আয়রন দরকার, তেমনই ভিটামিন থাকার জন্য আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি। এছাড়া ফলিক অ্যাসিড, পটাশিয়াম, জিঙ্ক এই সব খনিজ পদার্থ আছে, তাই পুঁই শাক চোখ বুজে খেয়ে নিন। পুঁই শাকের উপকারিতা, কেন পুঁই শাক উপকারী সেটা তো জানলেন, এবার জানুন পুঁই শাক খেলে আপনি ঠিক কোন কোন দিক থেকে উপকার পেতে পারেন। ডায়াবেটিস কমায়। পুঁই শাকে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার নাম লিপোয়িক অ্যাসিড। দেখা গেছে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা কমায় আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। আরও প্রমাণিত হয়েছে যে এটি ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি আর অটোনমিক নিউরোপ্যাথি কমায়। অর্থাৎ বলাই যায় যে এই শাক ডায়াবেটিসের দিক থেকে আপনাকে নিশ্চিন্ত রাখতেই পারে। ক্যান্সার প্রতিরোধ করে। আর সব সবুজ সবজির মতো পুঁই শাকে রয়েছে ক্লোরোফিল। গবেষণায় দেখা গিয়েছে এই ক্লোরোফিল কিন্তু কার্সিনোজেনিক প্রভাব আটকাতে খুব ভালো কাজে দেয়। আর আমরা সবাই জানি যে কার্সিনোজেনিকের প্রভাবে ক্যান্সার হয়, আর এই কার্সিনোজেনিক প্রভাব হয় খুব বেশি মাত্রার কিছু গ্রিল করলে। আর এতে থাকা ফাইবার পাকস্থলী আর কোলন ক্যান্সার প্রতিরোধ করে, তবে পুঁই শাক কিন্তু ক্যান্সার দূর করতে বেশ সক্ষম। ব্লাড প্রেশার কমায়। পুঁই শাক কিন্তু পটাশিয়ামের একটি ভালো উৎস। আমরা জানি পটাশিয়াম ব্লাড প্রেশার কমায়। পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখে, তাই পুঁই শাক কম খাওয়া মানে শরীরে পটাশিয়াম কম আসা আর তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গী করা। হাড় শক্ত করে। আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে ভিটামিন কে, তাই ভিটামিন কে শরীরে কম প্রবেশ করা মানে হাড়ের মজবুতি কমে যাওয়া। পুঁই শাক ভিটামিন কে এর একটি খুব ভালো উৎস। ভিটামিন কে হাড়ের ম্যাট্রিক্স প্রোটিন উন্নত করে, ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি ইউরিনে ক্যালসিয়াম মাত্রাও কম করে। হাড়ের শক্তি বাড়ানোর জন্য তাই পুঁই শাক খান। স্বাস্থ্যকর চুল আর ত্বকের জন্য পুঁই শাকে আছে ভিটামিন এ, যা আমাদের ত্বকের আর স্ক্যাল্পের তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ময়েশ্চারাইজ ধরে রাখে। অতিরিক্ত তেল বা সিবাম নিঃসরণ হলে ব্রণ হয়, পুঁই শাকে যেহেতু এই নিঃসরণ কমায় তাই ব্রণ হয় না। ত্বকের কোষ কোলাজিনের জন্য যে ভিটামিন সি এত দরকারি, সেই ভিটামিন সির উৎস এই পুঁই শাক। হজম ক্ষমতা বাড়ায়। আমাদের বাঙালিদের মধ্যে গ্যাস বা অম্বলের মতো সমস্যা তো লেগেই থাকে, কিন্তু পুঁই শাক এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে। এটি হজম ক্ষমতা বাড়িয়ে তোলে, আর যেহেতু পুঁই শাকে ফাইবার থাকে তাই কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। আর যেহেতু খাবার ভালো করে হজম হয় তাই বদহজমের সমস্যা হয় না। চোখ ভালো রাখে। চোখ আমাদের শরীরের অত্যন্ত সূক্ষ্ম একটি অঙ্গ, এর আলাদা করে যত্ন নেওয়া খুবই দরকার। পুঁই শাক কিন্তু চোখ ভালো রাখতেও বেশ কার্যকরী। পুঁই শাকে আছে বিটা ক্যারোটিন, লুটেইন আর এইসব উপাদান চোখের স্বাস্থ্য বজায় রাখতে খুবই দরকারি। লুটেইন থাকে মেকুলায়, যেটি রেটিনার একটি অংশ, আর এটি অতিরিক্ত আলোর প্রভাব থেকে চোখকে ভালো রাখে, মেকুলার ডিজেনারেশন থেকেও চোখকে রক্ষা করে। তো দর্শক, আপনারা জানতে পারলেন পুঁই শাকের উপকারিতা সম্পর্কে। তো আজ থেকেই নিয়মিত খাওয়া শুরু করুন এই পুঁই শাক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।